হাই ফ্রেন্ডস আমি শ্রাবণী আমার ফুলের বাগানে সবাইকে স্বাগত নমস্কার গুড মর্নিং আজকে আমি দেখাবো গোলাপ গাছের চোখ কলম আমার নিজস্ব এটা গোলাপি কালারের গোলাপ গাছ আর এটা হচ্ছে হলুদ গোলাপ গাছ হলুদ গোলাপের ডাল দিয়ে আমি গোলাপি গোলাপ গাছে চোখ কলম করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে আপনিও ঘরে বসে কীভাবে চোখ কলমটি করতে পারেন তাহলে চলুন আসুক দেখা যাক আমি এইটুকুনি জাস্ট একটা ডাল হলেই চোখ কলম করা কিন্তু সম্ভব এই ছোট্ট একটি ডাল দিয়ে চোখ কলম করা কিন্তু সম্ভব লোকের বাড়ির থেকে জাস্ট এইটুকুনি আনলে আপনি আপনার নিজস্ব গাছে ডাল নানান রকমের একটি গাছে সাত থেকে আট রকমের কিন্তু ফুল ফলানো সম্ভব তাহলে চলুন স্টার্ট করি যা আমার ডালটি পড়ে গেল আমাকে আবার নতুন করে একটি বিট কিন্তু কাটতে হবে এই হলুদ কোন ডালটা এগুলো এগুলোতে কুড়ি এসে গেছে এটাও একটা সমস্যা চলুন তাহলে এই ডালটিকে কেটে ফেলছি আমি দেখাই আপনাদের কি করে চোখ পালন করবেন এইটি উপরে অংশ দেখে নিচ্ছেন নিচের অংশ কেটে নেবেন পাতাগুলো কেটে ফেলে দেবেন এমনকি কাটাগুলো কিন্তু কেটে ফেলে দেবেন কাটাগুলো অবশ্যই কাটবেন আর যারা করবেন এই কিন্তু বিটগুলো রেখে দেবেন বিট যদি না রেখেছেন তাহলে কিন্তু করা সম্ভব নয় এই আমি ছোট্ট একটুখানি নিয়ে নেব আমি এটাকে অর্ধেক কেটে নেব নেবেন একদম সরু ডাল যেহেতু হালকা করে কাটবেন এই কোনাটা রেখে দেবেন যাতে মুখটা বেরোনো সম্ভব এই সব সময় গোলাপ গাছের নিচের দিকটা করবেন যাতে জোরটা পায় জোর থেকে করবেন একদম নিচের পোষণ আমি এখান থেকে বাবা কি কাটা দেন একটু তাল থেকে বেতাল হয়ে গেলেই ব্যাস কাটা ফুটিয়ে এবে আমার এতটা পজিশন দরকার আমি এতটা পজিশন আগে দাগ দিয়ে নেব দেখতেই পারছেন এই পর্যন্ত আমি কেটে নিয়েছিলাম এই একটুকুনি আমি ছালটা ছাড়িয়ে নিলাম যেহেতু আমার একদম বাচ্চা গাছ আমি ডিপ করে কিন্তু কাটতে পারছি না এরকমভাবে এটাকে লাগিয়ে দিলাম পজিশনটা আপনারা কিন্তু দাগ দিয়ে তবেই কাটবেন লাগালাম আমি আস্তে করে একটু সেলুটেপ দিয়ে গিয়ে আমি এটাকে আটকিয়ে দেবো নিজে যেহেতু করছি কেউ ধরার নেই আর গোলাপ গাছে কাকে সাহায্য করতে বলবেন বলুন যা কাটা এটা আমি লাগিয়ে দিলাম এবার আমি প্যাকেট দিয়ে জায়গাটাকে বেঁধে দেব ভিডিওটি একটু নড়ছে আমি একটু দুঃখিত কেন আমার মেয়ে ধরেছে বাচ্চা মানুষ ফোনটা ধরতে ওর একটু কষ্ট হচ্ছে যেহেতু এটা কাটার জিনিস ওকে বললাম একটু ধরো তার মধ্যে আমার দু তিনবার অলরেডি কাটা হাতে ফুটে গেছে রক্ত বেরোচ্ছে সবসময় মনে রাখবেন এই মুখ পজিশনটা কিন্তু খুলে রাখবেন নইলে কিন্তু বেরোতে পারবে না আমার বাড়িতে প্রচুর লোক আছে বুঝতেই পারছেন চারিদিক দিয়ে আওয়াজ হচ্ছে প্রচুর লোকজন আমার ভিডিও করতে মাঝে সাঝে একটু প্রবলেম হয়ে যায় বাবা খালি হাতে কাটা লাগছে এইভাবে বেঁধে নেবেন আমি এটা পরে ঠিক করব তাহলে এইভাবে করে বেঁধে নেবেন মুখটি কিন্তু ওপেন করে রাখবে মুখটা ওপেন করবেন দেখুন আমি টগর ফুলের করেছিলাম এরকম এরকম যেন বেরিয়ে থাকে এটাকে আমাকে একা পরে বাদ হবে তা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ দেখতেই পারছেন এটাকে আমাকে আবার রিপ্লাই বাদ দিয়ে হলো বেঁধে আপনাদের মুখটা দেখানোর জন্য ভিডিওটি তুলছি কিছু মনে করবেন না আমি ভিডিও শেষ করার পরও আবার ভিডিওটি করার জন্য দেখতেই পারছেন কীভাবে ডবল করে বেঁধেছি আরেকটা কথা যে কোনো গাছেরই চোখ কলম করুন না কেন যতক্ষণ না তার পাতা বেরোচ্ছে ততক্ষণ আপনারা কিন্তু প্লাস্টিকটি একদমই খুলবেন না খুললে কিন্তু উল্টে বর্ষার সময় জল পড়ে সেটা তো পচে নষ্ট হবেই আর আপনি যেই গাছটিকে কেটেছেন কেটে কাটিংটি করছেন সেই গাছটাতেও জল পড়লে কিন্তু গোটা গাছটা পচে যাবে অন্তত দুমাস তাকে টাইম দেবেন নিজের মতো নিজে হোক খোঁচাখুচি দেবেন না আর নাড়ানাড়ি একদমই দেবেন না তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার